হ্যালো ফ্রেন্ডস, তোমরা দেখছো চিরকুট ইনফিনিটি, আর আমি স্বর্ণা এসে গেছি আজকে আবার একটা সিরিয়াল নিয়ে আড্ডা দেবো বলে। তবে আজকে যে সিরিয়ালটি নিয়ে আড্ডা দেবো সেটার নাম হচ্ছে কি, ফাগুন বউ। ফাগুন বউ সিরিয়ালটা হয় স্টার জলসায়, আর এটা হয় ঠিক রাত্রির 1:30 সময়। তো যাই হোক বন্ধুরা, এই সিরিয়াল সম্পর্কে এর আগে আমি অনেকগুলো ভিডিও আপলোড করেছি, তোমরা যারা যারা মিস করে গেছো তাদেরকে বলবো নিচে তাকাও, ডেসক্রিপশান আছে ওখানে গিয়ে দেখো, লিঙ্ক আছে, লিঙ্কে গিয়ে ক্লিক করো, ক্লিক করলে পৌঁছে যাবে আমাদের আগের ভিডিওতে। আর জানতে পারবে আগের ভিডিওতে আমি ঠিক কী বলেছি। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমাদের ইচ্ছে হলে যাবে না, ইচ্ছে হলে যাবে না, বড় কথা হচ্ছে কি ফাগুন বউ সিরিয়াল নিয়ে আমি এখন কী বলতে চলেছি। তো যাই হোক বন্ধুরা, ফাগুন বউ সিরিয়ালে কিন্তু এখন ভ্রমণ চলছে, পাহাড়ে ভ্রমণ করতে চলে গেছে সবাই, নায়ক নায়িকা তো গেছেই। তো যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে কে কে গেছে। গেছে হচ্ছে মুনিয়ার ফ্যামিলি আর রোদ্দুর তার কিছু সিনিয়র ডাক্তারদেরকে নিয়ে সেখানে পৌঁছে গেছে। তো যাই হোক, এইবার গিয়ে খুব শীঘ্রই জানাজানি হতে চলেছে যে রোদ্দুর আসলে একজন ডক্টর, ওটা ড্রাইভার হবে না, ওটা ডক্টর হবে। তো যাই হোক, এই ডিতে না একটু কনফিউশন হয়ে গেছিলো সবার, তো এবার কনফিউশনটা কেটে যাওয়ার পালা। কিন্তু তারপরে যেটা হবে সেটা হচ্ছে আমাদের, আমার ভালো লাগা, আমার ফেভারিট হিরোর একটু এন্ট্রি হওয়ার কথা রয়েছে, অঙ্কুশ। তো যাই হোক, অঙ্কুশ ভিতর থেকে একটা ফিল এলো, প্রেম, সরি এখানে এগুলো বলা যাবে না, ওই ইন্টারলা দিয়ে জানতে পারলে কিছু ছুঁড়ে মারতে পারে। তো যাই হোক, সেটা বড় কথা না, তোমরা কিছু শোনোনি, আমি কিছু বলিনি। বড় কথা হচ্ছে কি, হিরোর তো এন্ট্রি হবে, কিন্তু হিরোর এন্ট্রি হওয়া বেশি দিনের জন্য না, কিছুক্ষণের জন্য কিংবা কিছু খুবই কম সময়ের জন্য। তো যাই হোক, একটা সাইড ক্যারেক্টার প্লে করবে। তো যাই হোক, তারপরে কিন্তু জানাজানি হয়ে যাবে যে বিয়ের কথাবার্তা যেটা আর কি, কিন্তু এই বিয়ের কথাবার্তাটা এর পরেই আসতে চলেছে। সেটা হচ্ছে গিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে ওদিকে অনুরূপ কখনোই গুরুত্ব দেবে না, তার কারণ হচ্ছে এদিকে মহুলের বাবা, মুনিয়ার বাবা কিন্তু একটু অসুস্থ হয়ে পড়বে। কিন্তু অসুস্থ হওয়ার পরে মুনিয়া কিন্তু ফার্স্টে ফোন করবে অনুরূপকে সেটা জানানোর জন্য, কিন্তু অনুরূপ কিন্তু কোনো গুরুত্বই দেবে না, কারণ সে থাকবে নিজেকে নিয়ে ব্যস্ত। যেটা হয় আর কি, নিজেকে নিয়ে যখন কেউ ব্যস্ত হয়ে পড়ে বা যখন কোনো কাজে যায়, এখন যখন আমি ব্যস্ত, আমাকে যদি কেউ একটা ফোন করে যদি কেউ কথা বলে, আমি বলবো এই আমি একটু ব্যস্ত আছি, পরে কথা বলছি বলে আমি আগে খবরটা দিয়ে দেবো, তারপরে কারণ আগে তো কাজ। তো যাই হোক, সেটাই হবে অনুরূপের ক্ষেত্রেও। তো অনুরূপ ওখানকে ব্যস্ত বলবে, কিন্তু তারপরেই ক্লোজ হবে অয়নদীপ আর মুনিয়া। তো যাই হোক বন্ধুরা, বুঝতেই পারছো সিরিয়ালটা জমতে উঠেছে, জমে উঠেছে এবং আরও তাড়াতাড়ি জমবে এদের বিয়েটা হয়ে গেলে। তো বন্ধুরা, তার জন্য তোমাদের এখন থেকে কী করতে হবে, এই অ্যাডভান্স খবরগুলো তো সুন্দর করে আমি দিয়ে দিলাম, কিন্তু তার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লাইক করতে হবে, ভালো ভালো ভিউ দিতে হবে, সুন্দর সুন্দর করে কমেন্ট করতে হবে। যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে তোমরা ফাগুন বউ সিরিয়ালটা দেখো স্টার জলসায় ঠিক রাত্রি 1:30 সময়। আজকের টিপস রয়েছে, আজকের টিপস হচ্ছে ক্লিপ, চুলের ক্লিপ, আমরা চুলটাকে কী সুন্দর করে টাইট করে বাঁধি, কিন্তু যে একটু যাই গিয়ে একটু হাসি, সাথে সাথে ক্লিপটা টুক করে খুলে যায়, আর নাহলে হালকা হলেও খুলে যায় আর চুলটা টাইট থাকে না, ঢিলে ঢালা হয়ে যায়। তো এইটা নিয়ে আমাদের প্রবলেম, তার জন্য আমাদের প্রচুর খাটতে হয়। কেউ কেউ তো আবার চুলটাকে ভিজিয়ে নিয়ে বাঁধি, কিন্তু চুলটা শুকিয়ে গেলে কিন্তু আবার খুলে যায়, কিন্তু চুলটা ভিজিয়ে নিয়ে বাঁধা অ্যাকচুয়ালি কিন্তু চুলের পক্ষে ক্ষতিকারক। তো তার জন্য একটা টিপস রয়েছে, সেটা হচ্ছে খাতা, বোর্ড কিংবা টিস্যু পেপার, না এগুলো চুলে দিতে হবে না, এগুলোর উপরে চুলের ক্লিপটা রেখে হেয়ার স্প্রে, ভালো করে ক্লিপটাতে স্প্রে করে দাও, তারপরে চুলে দাও, দেখবে তোমাদের চুলটা টাইট আছে, খুলে যাচ্ছে না। তো এটা ছিল আজকের টিপস। তো যাই হোক বন্ধুরা, আমার এই টোটাল ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, যদি কিছু বলতে চাও তাহলে কমেন্ট করো, আর হ্যাঁ পারলে একটু শেয়ার করো, বন্ধুবান্ধবকে একটু জানতে সাহায্য করো যদি তোমাদের মন চায়। তো আর যেটা করবে সেটা হচ্ছে বাংলা সিরিয়ালের সমস্ত অ্যাডভান্স খবর পেতে, আর সিরিয়ালে কী ঘটছে, কী ঘটতে চলেছে এই সম্পূর্ণ খবর যদি আমার কাছ থেকে সবার কাছে পেতে চাও তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করো, আর তার পাশে বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি একটা সিরিয়ালের খবর নিয়ে আসি, ততক্ষণের জন্য টাটা।